আসসালামু আলাইকুম। আওদা সিস্টেমের মাধ্যমে যারা অ্যাপ্লাই করে দেশে যেতে চাচ্ছেন তাদেরকে আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আওদা সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। আপনারা সর্বপ্রথম যেটি করবেন, আপনাদের মোবাইলে থাকা ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন অ্যাপসের লগ ইন লিখে, অ্যাপসের লগ ইন লিখে আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে এখানে গোতে ক্লিক করবেন, অথবা এখানে একেবারে উপরে সর্বপ্রথম যে সাজেশান আসবে অ্যাপসের লগ ইন লেখা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নামে যে অপশনটি আছে অ্যাপসের ওয়েবসাইটের আন্ডারে, লগ ইনে আপনারা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের পেজটি যদি এমন আরবিতে চলে আসে তাহলে আপনারা এখানে ইংলিশে ক্লিক করে পেজটিকে ইংলিশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা যেটি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে বিমানের চিহ্নটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এই যে লোগোটি আছে এই লোগোতে আপনারা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সো আমি এই যে পেজ আছে পেজের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্টলি ওপেন করে নিতে পারেন। যাই হোক, আপনারা এখন যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, নিউ ট্রাভেল রিকোয়েস্ট এবং ট্রাভেল রিকোয়েস্ট কোয়ারি। মানে যারা ট্রাভেল রিকোয়েস্ট করে ফেলছেন তারা এখানে ক্লিক করে জাস্ট চেক করবেন, আর যারা নতুন রিকোয়েস্ট করতে যাচ্ছেন এখনও অ্যাপ্লাই করেনি তাদের জন্য নিউ ট্রাভেল রিকোয়েস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তবে এখানে আপনাদের জানার বিষয়, অনেকেই অনেকভাবে প্রশ্ন করে থাকেন আকামার মেয়াদ শেষ, অথবা কোম্পানির রেড কালার, অথবা এখন অবৈধভাবে আছেন, তারা কোনোভাবেই পারবেন না এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে। শুধু যাদের ক্রুজ লাগানো আছে অথবা যাদের এক্সিট রিএন্ট্রি লাগানো আছে, মানে ছুটি লাগানো আছে কিন্তু ভাইরাসের কারণে দেশে যেতে পারেননি, তারাই পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে দেশে যাওয়ার ব্যবস্থা করতে। আর যারা দেশে যাবেন তারা কিন্তু ফিরে আসতে পারবেন না, এটা শুধু দেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করার সিস্টেম। তো যাই হোক, এখানে পেজটি ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘর আছে, এই ঘরগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন আকামা নাম্বার এবং বর্ডার নাম্বার, বর্ডার নাম্বারটি হচ্ছে তাদের জন্য। আমি যদি এখানে বর্ডার নাম্বার সিলেক্ট করি তাহলে এখানে আমাদের বর্ডার নাম্বার দিতে হবে, আর আকামা নাম্বার যদি সিলেক্ট করে দেই তাহলে এখানে আমাদের আকামা নাম্বার দিতে হবে। তবে এখানে একটি জানার বিষয় আছে, যারা ভিজিট বিষয়ে আসছেন অথবা বিজনেস ভিজিট বিষয়ে আসছেন তারা বর্ডার নাম্বার সিলেক্ট করবেন, আর যারা ওয়ার্কিং বিষয়ে আসছেন আকামা আছে তারা শুধু আকামা নাম্বার সিলেক্ট করবেন। আর বর্ডার নাম্বার যারা সিলেক্ট করবেন তাদের জন্য আরেকটি ব্যাপারও জানা উচিত, যেটা হচ্ছে যে যারা ভিজিট বিষয়ে আসছেন তাদের এখানে বর্ডার নাম্বার সিলেক্ট করার পরে এখানে যে বার্থডে, এখানে যে আপনাদের জন্ম তারিখটা পাসপোর্টের মধ্যে আছে সেই জন্ম তারিখটা এখানে দেবেন। তবে জন্ম তারিখটা যদি আপনারা ঠিক মতো দেন তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না। সেই জন্য আপনারা যেটি করবেন, ধরুন আপনার জন্ম তারিখ জানুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ আছে, এখন আপনারা যেটি করবেন জানুয়ারির 1 তারিখ না দিয়ে, যে ধরুন আপনার একেবারে লিগেললি জানুয়ারির 1 তারিখ আছে, আপনারা সেটি করবেন জানুয়ারির 1 তারিখ না দিয়ে 2 তারিখ দেবেন অথবা 3 তারিখ দেবেন, এমন করে একটু চেঞ্জ করে দেবেন, কিন্তু মাসটা আর সালটা ঠিকই রাখবেন, জাস্ট ডেটটা একটু আপনারা চেঞ্জ করে দেবেন তাহলেই কিন্তু সাপোর্ট করবে। এখন আমি আপনাদের এখানে আকামা নাম্বার এবং বার্থডে টাইপ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি যেটি করব, এখানে একটি আকামা নাম্বার টাইপ করে নেব। টাইপ করার পরে এখান থেকে আমরা যেটি করব, জর্জিয়ার নামে যে অপশনটি আছে এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখানে যে ক্যালেন্ডার লোগো আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডারটি চলে আসছে। সো আমরা এখানে যেটি করব, 2020-এর আন্ডারে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমাদের জন্মসালটি আমরা সিলেক্ট করে নেব। ধরুন আমার জন্মসালটি 1988, এখন এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে এপ্রিল নামে যে অপশনটি আছে এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ধরুন এখানে জুনের এখানে ধরুন 16 তারিখ অথবা 15 তারিখ, যেটাই হোক
এটাকে আমি এখন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটি কিন্তু ঠিক হয়ে গেছে, অথবা এখানে টাইপ করা হয়ে গেছে। এখন আমি যেটি করব, এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। তবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার আগে সর্বপ্রথম আমরা যেটা করি, 05 দিয়ে আমরা টাইপ করি। আমরা 05 দিয়ে টাইপ করব না, শুধু 5 থেকে আমরা টাইপ করব। ধরুন এখন আমার মোবাইল নাম্বারটি আমি এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরে এখন আমি যেটি করব, এখানে 2410 এই যে কোডটি আছে, এই কোডটি আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সো এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন নেম ইন আরবিক, নেম ইন ইংলিশ এবং পাসপোর্ট যে স্টেটাস আছে সেটি ভ্যালিড আছে। এখন আমাদের যেটি করতে হবে, এখানে 4টি ঘর দেখতে পাচ্ছেন, 4টি ঘর থেকে আমাদের কিছু অপশন ফিল আপ করতে হবে। তো আমি যেটি করব, এখন সর্বপ্রথম রিজিওনের আন্ডারে যে অপশনটি আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিক্ট শো করতেছে। এখন আপনি যদি মক্কা হয়ে থাকেন তাহলে মক্কা সিলেক্ট করবেন, আর আমি যেহেতু এখন রিয়াদে আছি সো আমি এখন রিয়াদে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যে সিটি নামে অপশনটি আছে এখন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি যেটি করব, আল রিয়াদ আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখন এখানে ডিপারেচার সিটি, মানে আমরা কোন এয়ারপোর্ট থেকে যেতে চাচ্ছি সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 4টি এয়ারপোর্টের সাজেশান আসছে। মানে আপনি যদি ধরুন তাবুক থাকেন, তাবুক এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যেতে পারবেন না, সেখান থেকে যে এয়ারপোর্ট আপনার কাছে হয় সেই এয়ারপোর্টটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু এখন রিয়াদে আছি, রিয়াদের আমি এয়ারপোর্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন অ্যারাবেল কান্ট্রি, আমি কোন দেশে যেতে চাচ্ছি, আমি এখান থেকে কোন দেশে যেতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করব। সো এখান থেকে আমি যেটি করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা খুঁজে বের করে নেব আমাদের বাংলাদেশ যে কান্ট্রি আছে সেই বাংলাদেশটাকে আমরা খুঁজে বের করে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া মাত্রই সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এই যে ঘরগুলো আছে অথবা এই ইগুলো আছে এগুলো সব ফিল আপ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যে মোবাইল নাম্বারটা আগের পেজে আমরা দিছি সেই মোবাইল নাম্বারে একটি কোড চলে যাবে। সেই কোডটি আমরা কী করব, বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সো এই পেজের মধ্যে আপনাদের কিছু ডিটেলস থাকবে, রিকোয়েস্ট নাম্বার থাকবে, কবে রিকোয়েস্ট করেছেন সেই ডেটটাও এখানে থাকবে, এবং যে আকামা নাম্বারের মাধ্যমে আপনারা রিকোয়েস্ট করেছেন সেই আকামা নাম্বারটাও এখানে থাকবে, এবং কোন কোন সিটি থেকে করছেন সেটাও কিন্তু এখানে থাকবে। যাই হোক, এরকম একটি পেজ আপনাদের হয়ে যাবে। যখন এই পেজটি আপনাদের সামনে চলে আসবে আপনাদের বুঝতে হবে যে আমাদের রিকোয়েস্ট করা অথবা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা অলরেডি রিকোয়েস্ট করেছেন তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আমি প্রথমেই বলে দিছিলাম যারা রিকোয়েস্ট অলরেডি করে ফেলছেন অথবা যারা অ্যাপ্লাই করে ফেলছেন তারা কিন্তু নিউ ট্রাভেলস রিকোয়েস্ট এখানে ক্লিক না করে ট্রাভেল রিকোয়েস্ট ইনকোয়ারি এই যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি আকামা নাম্বারের মাধ্যমে অথবা আকামার হোল্ডার হয়ে থাকেন, আকামা নাম্বারের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, আপনার আকামা নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ যেটা আকামার মধ্যে আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং এই যে কোডটি আছে এখানে আপনারা বসিয়ে দেবেন। সো আমি এখন যেটি করব, এখানে একটি কোড এবং ডেট অফ বার্থ এই যে অপশনটি আছে এখানে এটাকে আমি ফিল আপ করবো। ফিল আপ করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ঘরগুলো ফিল আপ করে নিয়েছি। ঘরগুলো ফিল আপ করার পরে এখন আমি যেটি করব, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বোপরি যত ডিটেলস আছে ঠিক তেমনই চলে আসছে। সো এখান থেকে আপনারা স্ট্যাটাস কিছু হলেও জানতে পারবেন, তবে আপনারা এই পেজের মাধ্যমে শুধু জানতে পারবেন আপনারা যে রিকোয়েস্ট করছেন রিকোয়েস্টটা হয়েছে কি না সেটাই। কিন্তু আপনাদের যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে গভর্নমেন্ট থেকে তখন আপনাদের মোবাইলে মেসেজ আসবে যে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আপনারা যাওয়ার বন্দোবস্ত করতে পারেন। বন্ধুরা, ভিডিওর লাস্ট পর্যায়ে আমি একটি কথাই বলবো, আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা কেউ যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।